অনেক সময় দেখা যায় যে প্রাইভেট ক্লিনিকগুলিতে যখন কোনো গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয়, তারা প্রয়োজন ছাড়াই সিজারের পরামর্শ দেন। বিশেষ করে অসাধু ক্লিনিক ব্যবসায়ীরা এটা করে থাকে। আমাদের উচিত একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নর্মাল ডেলিভারির জন্যে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা। অসাধু ক্লিনিকের ধোঁকায় পড়ে সিজার করে ফেললে এতে মা এবং শিশু উভয়েরই অনেক ক্ষতি হতে পারে। সো আমাদের এ ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে হবে। অযথায় গুরুতর কোনো কারণ ছাড়া সিজার করা যাবে না। যখন শুধু শুধুই আমরা সিজার করে ফেলি, তখন এতে করে দীর্ঘমেয়াদীভাবে মা এবং শিশুর অনেক ক্ষতি হয়ে থাকে। নর্মাল ডেলিভারির জন্য আমাদের মিনিমাম 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। অনেক সময় আমরা এর অনেক আগেই, যেমন 37 অথবা 38 সপ্তাহে সিজার করে ফেলি। এটা ঠিক নয়। আরেকটু যদি অপেক্ষা করা হতো, তাহলে এই সন্তানটি নর্মালভাবে হতে পারতো।